ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি চুমকি দ্য আর্টিস্টিক সোল চ্যানেলে জানাই তোমাদেরকে আরও একবার সুস্বাগতম। তো এটা ছিল আমাদের দ্বিতীয় দিন যেখানে গ্যাংটকে, এবং সেখান থেকে আমরা রওনা দেব আজকে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে কিন্তু আমরা 2 নাইট 3 ডেজ স্টে করব, তারপরে কিন্তু আমরা আবার পুনরায় ফিরে আসবো গ্যাংটকে। আমরা কিন্তু প্রথমেই সকাল সকাল একদম স্নান সেরে রেডি হয়ে গেলাম আর আমরা রওনা দিলাম বাজরা স্ট্যান্ডের দিকে। সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য, সেখান থেকে আমরা রওনা দেব লাচুংয়ে। প্রথমে আমরা পৌঁছে গেলাম বাজরা স্ট্যান্ডে এবং আমাদের লাগেজগুলো সব নামিয়ে ওই গাড়িতে শিফট করে নিয়ে আমরা কিন্তু রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। এখানকার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। লাচুং এই ফার্স্ট টাইম যাচ্ছি, এই পাহাড়ে গেছি আগে আমি, কিন্তু বরফের জায়গায় আমি এই ফার্স্ট টাইম, তাই ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম। আর আমরা লাচুং যেতে যেতে কিন্তু অনেকগুলো ওয়াটারফলস দেখতে পেলাম, নাগা ওয়াটারফলস, সেভেন সিস্টার ওয়াটারফলস। এগুলো দেখতে দেখতে কিন্তু আমাদের ড্রাইভার দাদা আস্তে আস্তে নিয়ে গেল। তো আমরা রাস্তাতেই আমরা আমাদের ওয়েলকাম পেয়ে গেলাম, ওয়েলকাম টু নর্থ সিকিম, ন্যাশনাল হাইওয়ে ছিল। তো এখান থেকে আমরা একটা ফলস দেখে কিন্তু সবাই এখানে এনজয় করে একটুখানি ছবি টবি তুলে নিলাম সবাই মিলে, কেউ রিলস বানালো, কেউ ছবি তুললো, এই সমস্ত এনজয়মেন্টগুলো চলতেই থাকে। তারপরে কিন্তু আবার আমরা আবারও রওনা দিলাম, আর সাথে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন সেটা তিনি কিন্তু খুব ভালো ছিলেন, আর তার ব্যবহার সত্যি খুব পোলাইট, আর তিনি সত্যি ভালো মনের মানুষ ছিলেন অ্যাকচুয়ালি। তো যেতে যেতে একটাই কথা বলবো যে জীবনে তো অনেক অনেক কিছুতেই আমরা বাজে খরচ বলুন, ভালো খরচ বলুন, বা অনেক কিছু করে থাকি, কিন্তু এই যে একটা ট্যুর ছিল যেটা মানে কি বলবো, মেমোরিজে এতটাই পরিমাণ মেমোরিজ নিয়ে এসেছি সাথে করে, মানে বলার নেই, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এই ঘুরতে যাওয়ার, খুব ভালো লেগেছে। চাইবো যেন দ্বিতীয়বার আবারও যেতে পারি, আর ইয়ামথাং ভ্যালি আর জিরো পয়েন্টে তো পৌঁছাতে পারিনি, নেক্সট টাইম যেন আমি পৌঁছাতে পারি। তো রাস্তায় যেতে যেতে আবারও একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিওস, বেশ কিছু ক্লিপিংস, বেশ কিছু ছবি সবাই কিন্তু আমরা তুলে নিলাম। আর রাস্তায় যেতে যেতে তো আমরা অনেক 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 মজা করেছি। এবার প্রথমে কিন্তু আমাদের সাথে কিন্তু একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা প্রথমে কিন্তু কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটু অসুবিধা হওয়ার পর আমরা সবাই ম্যানেজ করে নিয়েছিলাম আর খুব মজা করেছিলাম। আমার হাজব্যান্ড একটুখানি, যেহেতু পাহাড়ি রাস্তায় ফার্স্ট টাইম, তো একটু তার অসুবিধে হয়েছিল, কিন্তু সেটা ম্যানেজেবল। এছাড়া আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, আমি পুরো জার্নিটাকেই উপভোগ করতে করতেই গিয়েছিলাম। আর এখানকার যা রাস্তা, সত্যি কখনো কখনো বুকটা ধরাস করে উঠছিল, কখনো কখনো আবার খুব আনন্দও লাগছিল। এই দেখো নেক্সট ওয়াটারফলে কিন্তু আমরা আবার চলে এসেছি, ওখানে কিন্তু দাঁড়িয়ে কিছু ভিডিও ফটো তুলে নিলাম, খুবই ভালো লাগছিল। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রাস্তা, সেই ভয়ঙ্কর রাস্তা যেখান দিয়ে পাস করার সময় মানে রীতিমতো একদম পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই টানেলটা হলো এই লাচুংয়ের পথে একটা টানেল, দেখো কত সুন্দর। মানুষ আমরা কিন্তু মানুষ চাইলে কী না করতে পারে, পাহাড় কেটে এত সুন্দর একটা টানেল বানিয়েছে যেটা কি না এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য অসাধারণ। আর যেতে যেতে আমরা কিন্তু আবার দাঁড়িয়ে পড়লাম একটা মোমোর দোকানে, আর এখানকার স্ট্রিট ডগ, যাদেরকে আমরা এখানে কিন্তু অনেক 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 ভালোভাবে মানে ভালোভাবে যত্ন আত্তি করে পুষি বা তাদেরকে আমরা পেটগুলোকে রাখি, তারা কিন্তু ওখানের জায়গায় কিন্তু ওরা সেই নর্মালি রাস্তায় যেমনভাবে ঘুরে বেড়ায়, সেই স্ট্রিট ডগগুলো কিন্তু এই সেম। আর আমরা যে দোকানে মোমো খেতে দাঁড়ালাম ওখানে পিছনেই ছিল তিস্তা ব্যারেজে সেই ড্যামটা, সেই ড্যামটা আজকে কতটা ক্ষতিগ্রস্ত তোমরা নিজের চোখে দেখে নাও। প্রকৃতি আমাদেরকে যেমন হাসায় সেরকম কাঁদায়, প্রকৃতির সৌন্দর্য যেমন অপরূপ একদিকে কিন্তু ভয়ঙ্করও। দেখতে পাচ্ছ একটু এই ক্যামেরায় কিন্তু ছোট পাথর লাগছে, কিন্তু এটা কিন্তু আকারে বিশাল বিশাল একটা বড় মানে পাথর। এতটাই তিস্তার তখন ভয়ঙ্কর রূপ ছিল যে ওটাকে ভেঙে গুঁড়িয়ে একশেষ করে দিয়েছে। তারপরে আমি তো যেখানে যাই সেখানে আমার বন্ধুদেরকে পেয়েই যাই,
তো গাড়ির মধ্যে বসেছিলেন ইনি, এনাকে একটু ডাকতেই একটু ডিজাইন দেখিয়ে দিলেন। ডিজাইন দেখানোর পর কিন্তু তিনি আবার গিয়ে শুয়ে পড়লেন। তো আমি তো যেহেতু থাকে আমার সাথে এরা সব সময়, সে কারণে যেখানে যাই পাই দেখতে। ওয়াটারফলসটা দেখো শুধু, প্রত্যেকটা সিন যতই দেখছিলাম অদ্ভুত হয়ে যাচ্ছিলাম। এইভাবে আমাদের দিন কেটে গেল। আমরা হোটেলে ঢুকে ডিনার সেরে কিন্তু যে যার রুমে চলে